সমাজ সংস্কারের তিনটি পয়েন্ট আছে তার মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে শিক্ষা সংস্কার আজকে শিক্ষার নামে যা চলছে আমাদের দেশে সে আমাদেরকে কি শেখানো হচ্ছে নাস্তিক্যবাদী শিক্ষা আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যারা হকের পথে দৃঢ় থাকে হকের উপরে প্রতিষ্ঠিত থাকে তাউহিদের উপরে প্রতিষ্ঠিত থাকে শিরকে বর্জন করে সর্বাবস্থায় একাল্লার ইবাদত করে তারাই হচ্ছে এই ঘোরাবা তারাই হচ্ছে আহলুল ইস্তেকামা যে কোনো মূল্যে আমাদেরকে হক হবে হক জানতে হবে হকের অনুসরণ করতে হবে এবং হকের পথে মানুষকে আহ্বান করতে হবে এর কোন বিকল্প নেই আহরুল হাদিসদের আকিদা হলো যে হৃদয়ে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হচ্ছে ইমান ইমান আনগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং গণায় হ্রাসপ্রাপ্ত হয় ইমান হচ্ছে আসল আমাল ওহাল ফারা এবং আমল হচ্ছে তার শাখা আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসরাত আল্লাহ রসুলিল্লাহ আহমাবাদ বাংলাদেশ আহলেদি যুব সংঘ কর্তৃক আয়োজিত বরিশাল বিভাগীয় যুব সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আলোচক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বরিশাল সহ অন্যান্য জেলা থেকে আগত সম্মানিত কর্মীবৃন্দ ওষুধী মণ্ডলী প্রশংসা আল্লাহ রাবুর আল জন্য দরুদ সালাদ বর্ষিত হোক বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওয়াসালামের উপর প্রিয় ভাইরা আপনারা সকাল নয়টা থেকে দীর্ঘ সময় ধরে আলোচনা শুনছেন এবং ধৈর্যের সহ ধৈর্য সহকারে আমাদের আলোচনাগুলো শ্রবণ করছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে একটু সমস্যা হচ্ছে ইনশাআল্লাহ হয়তো দ্রুত এটা ঠিক হয়ে যাবে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো সমাজ সংস্কারে বাংলাদেশ আহলেদি যুবসংঘের অবদান প্রিয় ভাইরা সমাজ সংস্কার কথাটা শুনতে যত ভালো লাগে এই কাজটা করা কিন্তু ততটাই কঠিন শুনতে অনেক ভালো লাগে সমাজ সংস্কার কিন্তু সমাজ সংস্কার করাটা অনেক কঠিন একটা কাজ সমাজ সংস্কার করার জন্য অনেক সময় নিজের জীবনের ঝুঁকি আছে পরিবারের ঝুঁকি আছে বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন হতে হয় এই জন্য প্রিন্সিপাল ইব্রাহিম একটি কথা বলেছেন যে সবাই সমাজ সংস্কারের ঝুঁকি নিতে পারে না কিন্তু যদি সমাজ সংস্কারের ঝুঁকি নেওয়ার মতো লোক তৈরি হয় তাহলে এবং দৃঢ়তার সাথে সাহসিকতার সাথে যদি এগিয়ে যায় তাহলে ইনশাআল্লাহ সমাজ সংস্কার হয়ে যায় এবং তিনিও তার সহায়তাকারী এবং সাহায্য অনুগামী অনুসারী পেয়ে যান সুতরাং বাংলাদেশে আহলাদি যুবসংঘ হচ্ছে সমাজ সংস্কারের লক্ষ্যে নিবেদিত নির্ভেজাল তাওহিদের উপরে প্রতিষ্ঠিত একটি যুব সংগঠন এই সংগঠন হিসাবে সংগঠনের কর্মী হিসাবে আমাদের কর্তব্য হবে সমাজ সংস্কারের লক্ষ্যে নিজেকে নিয়োজিত করা আজকে সমাজের মধ্যে শির্ক এবং বেদাতের যে সয়লাভ চলছে শির্ক এবং বেদাত আমাদেরকে আষ্টে পৃষ্ঠে যেভাবে জড়িয়ে ধরছে নানা রকমের কুসংস্কার আমাদের মধ্যে বিরাজ করছে এর থেকে এই সমাজকে বাংলাদেশের মুসলমানদেরকে বের করে নিয়ে আসতে হবে এবং তাদেরকে কোরআন এবং সহি সহি পতাকা পতাকাত ঐক্যবদ্ধ করে তাদেরকে ইসলামের সঠিক বিধান এবং সঠিক আকেদ আমাদেরকে শিক্ষা দিতে হবে আল্লাহ রসুল্সাহাম বলেছেন ইন্নআল ইসলামাবাদা কামা কামাবাদা ফাতুব আলীল কোরাবা ইসলাম শুরু হয়েছে অল্প সংখ্যক মানুষের মধ্য দিয়ে আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসবে ফাতুব আলীল গোরাবা অতএব এই অল্পসংখ্যক অল্প সংখ্যক মানুষদের জন্য সুসংবাদ আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে এরা কারা এই অল্প সংখ্যক ব্যক্তি যাদের এত আপনি প্রশংসা করছেন এবং এদের জন্য সুসংবাদ ঘোষণা করছেন তারা আসলে কারা আল্লা উত্তর দিলেন আল্লা দিন আয়ুসলি ফাসাদান নাস যখন মানুষ নষ্ট হয়ে যায় তখন তাদেরকে যারা সংস্কার করে সংশোধন করে তারাই হচ্ছে এই গোরাবা তারাই হচ্ছে অল্প সংখ্যক মানুষ আল্লাহ রসুল সাহা তার হাদিসে এমন শব্দ এবং এমন ভাষা বলে যান যার মর্ম এবং তার ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন যেমন এই হাদিসে হাদিসটা সিরসিলা সহিয়া হাদিস নম্বর এক হাজার এখানে বলেছেন এই যা নাস যখন মানুষ নষ্ট হয়ে যাবে সেটা নষ্ট হওয়া কোন দিক দিয়ে হতে পারে আমার আকিদা নষ্ট হতে পারে আমার আমল নষ্ট হতে পারে যে কোনো দিক দিয়ে আমি নষ্ট হয়ে যেতে পারে আমি সন্ন্যাদকে বর্জন করে আমি বেদাতকে আঁকড়ে ধরে আমি মানুষ নষ্ট হয়ে যেতে পারে এরকম একটি চমৎকার জামে মানে শব্দ বলেছেন যখন এই পরিস্থিতি সমাজের হয় মানুষের আকিদা নষ্ট হয়ে যায় মানুষের আমল নষ্ট হয়ে যায় মানুষ শিরকে এবং বেদাতকে আঁকড়ে ধরে সোননাথ বেদাতে পরিণত হয় এবং বেদাত সোননাতে পরিণত হয় ভাবখারা যেমন এরকম হয়ে যায় তখন সমাজ সংস্কারের লক্ষ্যে এই ওরা বা অল্প সংখ্যক মানুষরা নিয়োজিত হয় এবং তারা সমাজ সংস্কারের জন্য প্রচেষ্টা চালায় এবং তাদের জন্য সুসংবাদ হাদিসে ঘোষণা করা হয়েছে তা আমরা কি এই সুসংবাদ সুসংবাদের অংশীদার হতে চাই ইনশাল্লাহ হতে চাই শুধু মুখে দাবি করলে হবে না এটি বাস্তবে আমাদের পরিণত করতে হবে বা সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে আলেদি যুবসংঘ সেই অঙ্গীকার নিয়ে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আরেকটি হাদিসে এসেছে মোস্তাদে আহমদের যে ওই হাদিসের অংশ হিসেবে সাপোর্টিংয়ে জাল রাসুলকে বলা হলো যে এ গোরাবা বা অল্প সংখ্যক এরাকারা তিনি বললেন উনাস অনেক খারাপ মানুষের ভিড়ে কিছু সৎ মানুষ ভালো মানুষ মাইয়া আসিহিম তাদের আনুগত্যকারীর চাইতে তাদের বিরোধিতাকারীর সংখ্যা কী হবে বেশি হবে আপনি এই হাদিসের বাস্তবতা আজকে সমাজে দেখেন আপনি যদি হক কথা বলতে যান আপনি যদি সুন্নাতের কথা বলতে যান বলেন যেটা শির্ক এবং এটা বিধাত বিধাত তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু তারা উঠে পড়ে লাগবে এবং তারা হবে বিভিন্ন ব্যানারে আপনার দাওয়াতি কর্মপ্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার জন্য তারা হেন কোনো প্রচেষ্টা নাই যেটা চালাতে তারা বিন্দুমাত্র কসুর করবে কিন্তু এইসব দেখে তো আমাদের যারা আমরা হক পেয়াসী যারা সংস্কারপন্থী যারা আমরা সংস্কার কামনা করি তারা তো হতদ্দম হলে চলবে না বরং আমাদেরকে সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে তাহলে আল্লাহ রব্দুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য সুসংবাদ আমাদের জন্য জান্নাতের ঘোষণা রয়েছে আল্লাহ রাব্বুল আলামীন বলছেন যে ইন আল্লাহ কল ও রব্বুন আল্লাহ সুমস্তাকাম ও তদানু আলাই হিমুল মালা আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ও আবশিরু বিল জান্নাত উল্লাদি কুংতুমতু যারা বলে যে রব্বুন আল্লাহ আমাদের রব হচ্ছে আল্লাহ সুম্ম অতঃপর অতপর এর উপরে দৃঢ় থাকে ইমান আনা সহজ কিন্তু ইমানের উপরে দৃঢ় থাকা হচ্ছে অনেক কঠিন এই জন্য আল্লাহ রসুল সাহাকে একজন সাহাব এসে বলেন আল্লাহ রসুল আমাকে কিছু উপদেশ দেন এবং সংক্ষেপে দেন আল্লাহ রসুল বলেন কুল আহমদলা সুমস্তাকিম তুমি বলো আমি আল্লাহর উপরে ইমান আনলাম তার উপরে অতপর এর উপরে দৃঢ় থাকো তাহলে ইমান আনাটা যত না কঠিন তার চাইতে ইমানের উপর উপরে দৃঢ় থাকা তার চাইতে আরও বেশি কঠিন এই জন্য আমাদেরকে দৃঢ় চিত্ত ইমানের পরিচয় দিতে হবে ইমানের উপরে অবিচল যেন আমরা থাকি যদি আমরা অবিচল থাকতে পারি তাহলে আমাদের জন্য দুনিয়াবি পুরস্কারও রয়েছে এবং আখেরাতের পরকালীন পুরস্কারও ইনশাল্লাহ রয়েছে আল্লাহ বলছেন যে তাতানাজ আলাই হিমুল মালায় যারা এই কথা বলে তাদের কাছে ফেরস্তা আসে এসে বলে আল্লাহ তো তোমাদের কোনো ভয় নাই তোমরা ভয় করো না আতা তাহানো তোমাদের কোনো চিন্তারও কারণ নেই ও আবশিরু বিল জন্নাত তুম কুমতম আদোন এবং তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের তোমাদেরকে অঙ্গীকার করা হয়েছে তোমাদেরকে অঙ্গীকার দেওয়া হয়েছে তাহলে এই যে আহলুল ইস্তেকামা যারা হকের পথে দৃঢ় থাকে হকের উপরে প্রতিষ্ঠিত থাকে তাহিদের উপরে প্রতিষ্ঠিত থাকে শিরকে বর্জন করে সর্বাবস্থায় একাল্লার ইবাদত করে তারাই হচ্ছে এই গোরাবা তারাই হচ্ছে আহলুল ইস্তেকামা ইবনুল কঈম রহেমাহুল্লা তার মাদার জুস সালেকিন গ্রন্থের মধ্যে যে কথাটা বলেছেন তার সারাংশ হল যে পৃথিবীতে মুসলমানের চাইতে অন্য ধর্ম অবলম্বের সংখ্যা কি বেশি তাহলে সেই তুলনায় আমরা হচ্ছে স্বল্প সংখ্যক আবার আমরা যারা মুসলমান তাদের মধ্যে আবার যারা মুমিন তার সংখ্যা কি কম তাহলে মুসলমানের হিসাবে মোমিন হচ্ছে আরও কম এর মধ্যে আবার আহলুল এলম যারা জ্ঞানী গুণী তারা হচ্ছে আরও কম তারপরে আহলুসন্না যাদেরকে আহলুল হাদিস বলা হচ্ছে তারা আরও সংখ্যা এসে কম কারণ বেদাতিদের সাথে যদি তুলনা করা যায় এবং যারা এই পথে আহ্বান করে এবং বিরোধীদের দুঃখ কষ্টের সামনে ধৈর্য ধারণ করে তাদের সংখ্যা হচ্ছে আরও কম কিন্তু তারাই হচ্ছে হুম আহলুল্লাহ হাক্কান প্রকৃতপক্ষে তারাই হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা এবং আল্লাহকে মান্যকারী ফালা গুরবতা আলাইহিম সুতরাং তারা অল্প সংখ্যক হওয়ার কারণে তাদের কোনো চিন্তার কারণ নেই তাহলে চিন্তা করুন মুসলমানদের মধ্যে অনেক দল অনেক ফেরকা আছে তার মধ্যে সুন্নাত এবং আহলুল হাদিস সঠিক আকিদার অনুসারী এটা হচ্ছে অনেক কম কিন্তু এই সংখ্যা লঘু হওয়ার কারণে বা কম হওয়ার কারণে আমাদের হতদ্দম হওয়ার অথবা নিরাশ হওয়ার কোনো কারণ নাই কারণ আল্লাহ যে ইস্তেকামাত থাকার উপরে দিনের উপরে ইস্তেকামাত থাকার যে ফজিলত বর্ণনা করেছেন সেই ফজিলত যদি আমাদের আমরা লাভ করতে চাই তাহলে যে কোনো মূল্যে আমাদেরকে হক চিনতে হবে হক জানতে হবে হকের অনুসরণ করতে হবে এবং হকের পথে মানুষকে আহ্বান করতে হবে এর কোনো বিকল্প নেই আজকে গোটা দেশে বাংলাদেশে মানুষ হক মানতে চায় হক তার অনুসরণ করতে চায় এখন হকটা তাদেরকে কে দেখিয়ে দিবে হকের পথের সন্ধান তাদেরকে কে দেখিয়ে দিবে এরকম লোক কিন্তু কম সেই কম সংখ্যক লোকের মধ্যে আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে এবং আহলেদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলেদি যুবসংঘ সেই দায়িত্বই পালন করে যাচ্ছে তারা মানুষের নিজেরা হক জেনে বুঝে সেটা মানা এবং মানুষকে হকের পরিচয় মানুষের সামনে তুলে ধরা এবং হকের পথে দাওয়াত দেওয়া এবং দাওয়াতের সময় বিপদ আপদে টিকে থাকা এটি হচ্ছে বাংলাদেশ আহলেদি যুবসংঘের মূলনীতি সম্মানিত সুধীমণ্ডলী আমি আগেই বলেছি যে সমাজ সংস্কার খুব সহজ কাজ নয় সমাজ সংস্কার অত্যন্ত কঠিন কাজ এই জন্য আমরা কয়েকটা মাধ্যমে সমাজ সংস্কার করতে পারি এক নম্বর হচ্ছে ইমান ও ইবাদতে এখলাস আমাদের ইমান যেন সঠিক হয় আমরা যেন এই বিশ্বাসের অধিকারী না হয় যে ইমান কমেও না বাড়েও না অনেকে প্রবক্তা আছে যে ইমান কমেও না ইমান বাড়েও না অথচ ইমান কমে এবং ইমান বাড়ে এটি হচ্ছে সঠিক আকিদা অনেকে আমলকে কিছু ইমানই মনে করে ইমানের অংশই মনে করে না আবার অনেকে চরমপন্থী আছে যারা কি করে কবিরা গুণা করলে মনে করে যে সে চিরস্থায়ী কাফের হয়ে গেছে এটা হচ্ছে খারেজি বা চরমপন্থী আর আহরুসন্নাতল জামাত আহরুল হাদিসদের আকিদা হলো যে হৃদয়ে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হচ্ছে ইমান ইমান আনগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং গুণায় হ্রাসপ্রাপ্ত হয় ইমান হচ্ছে আসল আমল ওহাল ফরা এবং আমল হচ্ছে তার শাখা সুতরাং আমাদের ইমান যেন প্রকৃত অর্থে সঠিক ইমান হয় আমাদের ইমান যেন আল্লাহ সর্বত্র বিরাজমান এই ইমান না হয় আমাদের ইমান যেন রাসুল্লাহ আসলাম নূরের তৈরি এই ইমান না হয় বরং আল্লাহ আল্লাহর প্রতি তার রাসুলের প্রতি ফেরেস্তাদের প্রতি কিতাবের প্রতি পরকালের প্রতি এবং পুনরুত্থান দিবসের প্রতি আমাদের ইমানটা হবে সেরকম যেভাবে কোরআন এবং সহিয়াদে বর্ণিত হয়েছে সাহাবায়করাম যেভাবে বুঝেছেন সেই অনুযায়ী আমাদের ইমান হতে হবে যদি এই খাটি ইমানের আমরা পরিচয় দিতে পারি তাহলে ইনশাআল্লাহ সেই ইমান নিয়ে আমরা মুক্তি পাবো এবং আল্লাহ রব্বাহ আলমিনের কাছে আমরা ইনশাল্লাহ জান্নাত লাভ করতে পারবো আল্লাহ রব আলমিন বলছেন ফামান খান আয়ার্জুলকা রব্বিহি ফালিয়া আমল আমলিহান আল্লাশিক বিবাদাত রব্বী আহাদা যে তার প্রভুর সাক্ষাৎ চায় ফালিয়া আমাল আমাল সো সে যেন সৎকর্ম সম্পাদন করে এখন সৎকর্ম কিভাবে হবে কিভাবে একটা আমলকে আমরা মানদণ্ড কোন মানদণ্ডে আমরা পরিমাপ করব যেটি এটি আমলে সলে অবশ্যই আমাদেরকে মা মানদণ্ড নিতে হবে কোরআন এবং হাদিস আল্লাহ রসুলসাল্লাম বিদায় হজ্জের ভাষণে যেমনটি বলে গেছেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না কিতাব আল্লাহী ও সন্ন্যাত সুতরাং কোরআন এবং হাদিসের মানদণ্ডে যেটি আমলে সলে হিসেবে বিবেচিত হবে সেটি আমলে সলে হিসাবে গণ্য হবে তাছাড়া আমি বা আপনি যতই ধর্মের নামে ভালো মনে করে ভালো কাজ করছি যতই যুক্তি দিয়ে করি না কেন সেটি কিন্তু সৎ আমল হিসাবে গ্রহণ হবে না আর আল্লাহ রব্বুর আলমীর এখানে বলেছেন ফাল ইয়া আমাল আমলান সলিহান আল্লাহ কিন্তু বলেননি ফাল ইয়া আমাল আমালান ক্যাসিয়ার অনেক আমল করে এটা যেন এটা বলেনি আল্লাহ বলেছেন আমলে সলে করে ইত রি আহাদা এবং আল্লাহ আল্লাহর ইবাদতে যেন কাউকে শরিক না করে তাহলে আমাদেরকে শির্ক বর্জিত এবং তৌহিদ ভিত্তিক খাটি ইমান যদি আমরা পোষণ করতে পারি এবং এই ইমানের দাওয়াত দিতে পারি তাহলে ইনশা আল্লাহ সমাজ সংস্কার হবে আল্লাহাম বলছেন সুরেনের নাসাইতে ইস্টেহাদিস ইন আল্লাহ আমাল অজু আল্লাহ রব্বুল আলমিন ওই আমলই শুধু গ্রহণ করেন যেটি একমাত্র তাকে সন্তুষ্ট করার জন্য নিখাতভাবে তার উদ্দেশ্যে সম্পাদিত হয় এবং যার মাধ্যমে তার চেহারা অর্থাৎ সন্তুষ্টি অন্বেষণ করা হয় এছাড়া অন্য কোনো আমল কবুল হবে না সুতরাং আমরা যে ভালো কাজ করব। আমরা দান করব। আমরা মানুষকে দাওয়াত দিব প্রত্যেকটা কাজের পিছনে আমাদের অন্য কোনো উদ্দেশ্য থাকবে না উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বাংলাদেশ আহলেদি যুবসংঘ তার কর্মীদেরকে এই শিক্ষায় দিয়ে থাকে এখানে আসলে কিছু পাওয়ার নাই বরং আরও দিতে হয় এবং তারা তার কর্মীদেরকে এই দীক্ষায় দেয় বাংলাদেশে আলেদি যুবসংঘ যে আমাদের সকল কাজ একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য সম্পাদিত হবে কোনো মানুষকে দেখানোর জন্য নয় কোনো মানুষের প্রশংসা লাভের জন্য নয় যদি আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমরা আমল করি তাহলে সেই আমল কিন্তু আল্লাহর দরবারে গ্রহণ হবে না দুই নাম্বার হচ্ছে দাওয়াত ও সবর আমি আজকে জুমার খুদ্ আলোচনা করেছি সুরা আসরের যে মূল চারটি শিক্ষা ইমান আমল দাওয়াত এবং সবর দাওয়াত আমাদেরকে দিতে হবে এবং দাওয়াত দেওয়ার সময় ধৈর্য ধারণ করতে হবে আমরা অনেক সময় কি অধৈর্য হয়ে যায় আমরা মনে করি যে একজন মানুষকে জোর করে আমি হেদায়ত করবো এই দায়িত্ব আপনাকে বা আমাকে কাউকে দেওয়া হয়নি আমার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া হেদায়তের মালিককে আল্লাহ হেদায়ত অর্থ দুইটি হেদায়ত দুই প্রকার একটি হেদায়ত অর্থ হচ্ছে পথ দেখানো নবির সহ তাদের যারা অনুসারী এবং এরাম তারা মানুষকে সঠিক পথের দিশা দেন আর আরেকটি হেদায়তের প্রকার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তৌফিক অল ইল আল্লাহ যদি হেদায়েত আপনাকে না দেন বা এটি সঠিক পথ এই বুঝটা যদি আপনার মধ্যে না দেন এবং সেটি সঠিক পথ অনুসরণের তৌফিক যদি না দেন তাহলে আপনি কিন্তু হেদায়ত লাভ করতে পারবেন না যেমনটি আবু তালেব কে আল্লাহ সাল্লাম তার চাচাকে ইসলাম গ্রহণ করানোর জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু আল্লাহ যেহেতু চাননি সেই জন্য উনি হেদায়ত হননি আল্লাহ বলেছেন ইন্না কা তাহাদি মানে আহবতা ওলা কিন্ন আল্লাহদি মাইয়া তুমি যাকে ভালোবাসো পছন্দ করো তাকে হেদায়ত করতে পারবে না কিন্তু আল্লাহ যাকে চান তাকে হেদায়ত দিবেন সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে একটা সমাজ সংস্কার করছি আমরা একটা মানুষের দীর্ঘদিনের লালিত আকিদা লালিত বিশ্বাস লালিত আমলকে আমরা সংস্কার করছি সেখানে অবশ্যই ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে আমরা অনেক ভাই আছে অনেক সময় সোহিয়াকেদা গ্রহণ করে অনেক আবেগী হয়ে যায় আমরা হিকমত অবলম্বন করি না খুব চাই যে দ্রুত মানুষ আমার কথা গ্রহণ করবে কিন্তু আল্লাহ রবাহ আলামিন তার রসুলকে বলছেন ফসবির কামা উলুল আজমে মিনার রসুল ওলা তাস্তা আজিল্লাহম যেভাবে দৃঢ়চিত্ত রসুলগণ ধৈর্য ধারণ করেছেন সেভাবে তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ তাস্তা আজিল্লাহম তাদের জন্য তাড়াহোড়া করো না আল্লাহ যদি তার রাসুলকে বলেন যে তুমি তাড়াহুড়া করো না তাহলে এটা আমাদের জন্য আরও বেশি প্রযোজ্য সুতরাং যুবকদের মধ্যে বিশেষ করে আমাদের অনেক আবেগ থাকে আবেগ ভালো কিন্তু আবেগকে কিন্তু বিবেকের মানদণ্ডে তাকে বেঁধে রাখতে হবে যদি আবেগ যদি লাগেম ছাড়া আবেগ হয়ে যায় তাহলে কিন্তু এটি সমস্যা এই জন্য আবেগ থাকা ভালো কিন্তু অতি আবেগ ভালো নয় বা আবেগকে বিবেকের আলোকে মানদণ্ডে সেটিকে কি করতে হবে যাচাই করতে হবে সম্মানিত সুধুমণ্ডলী একটি আমরা যখন সমাজ সংস্কার করতে যাব অবশ্যই আমাদেরকে এলেম অর্জন করতে হবে শাহেক ওসম ওসাইমেন রহমাউলা একটি কথা বলেছেন যে আলে এলমো হুয়া আসাসুদ্দা আওয়াত মাদ্দাতহা এলেম হচ্ছে দাওয়াতের মূল ভিত্তি এবং উপাদান ফাকুল্লু দা বেলা এলমেন ফালা বুদ্দা ফিহা মিনেন হরাফ প্রত্যেকটা দাওয়াত যদি সেখানে অ্যালেম না থাকে আমি যদি না জেনে দাওয়াত দিই তাহলে সেখানে অবশ্যই বিচ্যুতি ঘটবে যেভাবে চরমপন্থী কিছু তরুণরা অনেক সময় কল্পনা করে সবাইকে কাফের আখ্যায়িত করে সবাইকে একেবারে মনে সবার রক্ত প্রবাহিত করে তারা রাতারাতি কী করবে ইসলামী স্টেট কায়েম করবে এরকম কপলকল্পিত না তারা মনের মধ্যে লালন করে এটি অধি অধিক আবেগের কারণে অধৈর্যতার কারণে এবং শরীয়তের নসকে নিজেদের খেয়াল খুশির অনুযায়ী বোঝার কারণে কোরআন হাদিস আমাদেরকে বুঝতে হবে সালাফে সালেহিন কীভাবে বুঝেছিলেন আমি যদি নিজের বুঝের আলোকে বুঝতে যাই তাহলে কিন্তু আমি পথভ্রষ্ট হয়ে যাব। এই জন্য আমাদেরকে বিশুদ্ধ তফসির অধ্যয়ন করতে হবে এবং কোরআন হাদিসকে যেভাবে সালাফে সালেহীন আমাদের পূর্ববর্তী মনীষীগণ বুঝেছেন সেইভাবে আমাদেরকে বুঝতে হবে এবং অবশ্যই ধৈর্যের প্রকাশটা আমাদেরকে প্রদর্শন করতে হবে তাড়াহুড়া করা যাবে না তিন নম্বর হচ্ছে যুবকদের কর্মপ্রচেষ্টা একটি সমাজ সংস্কারের জন্য যুবকদের প্রয়োজন অত্যাধিক যুবকরা হচ্ছে সমাজের চালিকা শক্তি যুবকরা যদি সমাজে ঠিক হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ একটা সমাজকে সংস্কার করা কিন্তু মোটেও কঠিন নাই দেখুন সুরা কাহাফে ওই যে আহলুল কাহাফের যে ঘটনা বর্ণিত হয়েছে সুরা কাহাফের তেরো নম্বর আয়াতাল্লাহ বলছেন ইন নাহম ফিতিয়াতুন আ ওয়া ওয়াজিদ নাহম হুদা তারা ছিল কিছু ফিতিয়া মানে যুবক শবাব আ যারা ইমান এনেছিল আল্লাহর প্রতি বিরব তাদের রবের প্রতি ওয়াজিদ নাহম হুদা এবং আমরা তাদের হেদায়তকে বাড়িয়ে দিয়েছিলাম তাহলে তারা ছিল কতিপয় যুবক এই ঘটনাটা সংক্ষেপে বলি যে রোমান সম্রাট দ্যাকিয়ানোস সে মানুষদেরকে মূর্তি পূজাতে উদ্বুদ্ধ করত। এবং মূর্তি পূজা করতে বাধ্য করত। এই যুবকরা যখন বাচ্চার সামনে গেল তারা অস্বীকার করলো যে আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আমরা পূজা করব না এবং সেই মূর্তিদের জন্য যে পশু জবাহ করা হতো এগুলো তারা অস্বীকার করলো তখন অস্বীকার করলো যখন তাই এই যুবকরা বুঝতে পারলো যে তাদের ইমান আমল রক্ষা করা কঠিন তখন তারা পরস্পর একত্রিত হয়ে সলা পরামর্শ করে তারা গুহায় গিয়ে আশ্রয় নিল এই ঘটনা থেকে একটি জিনিস শিক্ষা অর্জন করা যায় যে হক আমাদেরকে কী করতে অনুসন্ধান করতে হবে এবং হক মানার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যেভাবে ওই আহলে কাহাফের যুবকরা একত্রিত হয়েছিল এবং পরস্পর কী করেছিল সরা পরামর্শ করেছিল সুতরাং আমাদেরকে বিচ্ছিন্ন থাকলে চলবে না হক অনুসন্ধান করতে হবে হকের সন্ধান পাওয়ার পরে জামাতবদ্ধভাবে সেই হকের পথে আমাদেরকে কী করতে হবে এগিয়ে যেতে হবে তাহলে ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই যুবকদের মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটানো সম্ভব হবে এবং এই যুবকদের মাধ্যমেই কি হবে সমাজ পরিবর্তন হবে কোরআন এবং সৈসুল্লার বাণী এবং পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ ইমাম ইবনে কাসির রহমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেছেন যুবকদের সম্পর্কে যে অহোম আকবালুল উলিল হাক্কে ওয়াহাদ আলী সাবিল এমিনা সৈয়ুখ যারা বৃদ্ধ মুরব্বী তাদের চাইতে যুবকরা হচ্ছে হদ হক গ্রহণের অধিক উপযুক্ত কারণ আল্লাহ রসুল যখন জাহেলি সমাজে ইসলাম প্রচার শুরু করেন তখন তার দাওয়াতে কিন্তু যুবকরা কী করেছিল আগে সাড়া দিয়েছিল আর যত নেতা যত মুরব্বী ধর্মীয় যারা ছিল সমাজপতি যারা ছিল তারা কি করেছিল এর বিরোধিতা করেছিল কারণ তারা তাদের ক্ষমতার মশ্ন ধারানোর তাদের ভয় ছিল তাদের দীর্ঘদিনের পৌরহিত্য এবং তাদের নেতৃত্ব হারানোর ভয় ছিল এই জন্য কাসির বলেছেন যে যুবকরা হচ্ছে হক গ্রহণের অধিক উপযুক্ত সুতরাং আজকে বাংলাদেশে আয়ালাদি যুবসংঘের কর্মীদেরকে এবং যুবকদেরকে ছাত্র ভাইদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো আসুন আমরা সম্মিলিতভাবে এই সমাজ সংস্কারের জন্য চেষ্টা চালাই এবং হক কোথায় আছে হকের অনুসন্ধান করি আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে যাই তখন আমাদের সামনে বিভিন্ন রকমের মতবাদ ইজমের দাওয়াত আমাদের সামনে আসে আমরা খে খেয়ে হারিয়ে ফেলি অনেক সময় অনেক বড়ো আলেম আলেমের ছেলে এসব দাওয়াতের খপ পড়ে পড়ে নাস্তিক হয়ে যায় সেই জন্য সেই জায়গাগুলো খুবই স্পর্শকতর জায়গা সেই জায়গাগুলো আপনাকে দৃঢ় থাকতে হবে আপনাকে বুঝতে হবে কোনটা সঠিক দাওয়াত এবং কোনটি বেঠিক দাওয়াত কোনটি মানুষের মতবাদের দিকে দাওয়াত এবং কোনটি কোরআন এবং সোহেসুল্নার দিকে দাওয়াত আপনি যদি সঠিক সঙ্গ খুঁজে পান যদি সঙ্গ পান এবং সঠিক দাওয়াতের সন্ধান লাভ করেন তাহলে ইনশাল্লাহ আপনি সঠিক পথের সন্ধান পাবেন এবং সমাজ সংস্কার হবে চার নম্বর হচ্ছে ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ আল্লাহ রাবুল আলমিন বলছেন কুন তুম খের ওখর নাস আস্তা মরুন আবিল মা হাউন আলী মনকার তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের উত্থান ঘটানো হয়েছে এই জন্যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে যদি আমরা এই দায়িত্ব না পালন করি তাহলে আমাদের অবস্থা কী হবে আল রসুলকে একবার বলা হোক বললেন যে জাইনাব রজালানা থেকে বর্ণিত যে রসুলকে বলা হলো যে আনুহুলিকু অফিনা সোলিহন আমরা আমাদের মধ্যে সৎকর্মপরায়ণ লোক থাকা সত্ত্বেও কিন্তু ধ্বংস হয়ে যাব আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ ইদা কাসুরাল কাসুর খাবাসু যখন কি হবে পাপ পাপ বেশি হয়ে যাবে সুতরাং সমাজে আজকে অন্যায় চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এখানে হিকমতের সাথে আমাদেরকে ন্যায়ের আদেশ করতে হবে এবং অন্যায় নিষেধ করতে হবে আজকে অনেক যুবক মাদকাসক্ত আজকে অনেক যুবক সালা তাদের করে না তাদেরকে দাওয়াত দিতে হবে তাদেরকে মাদক পরিহারের জন্য আহ্বান জানাতে হবে যদি আমরা এই যুবকদেরকে না মানে ঠিক করি এবং মানুষের সমাজ সমাজের মানুষকে সৎ কাজের আদেশ না দিই এবং অসৎ কাজ থেকে নিষেধ না করি তাহলে সমাজে কিন্তু অন্যায় ভরে যাবে এবং আমরা দোয়া করব কিন্তু সেই দোয়া আমাদের আল্লাহর কাছে কবল হবে না যেটি হাদিসে এসেছে পাঁচ নম্বর হচ্ছে যুগোপযোগী কর্ম পরিকল্পনা এখন আধুনিক যুগ বাংলাদেশে আহলেদি সংঘ যদি তার দাওয়াতি কর্মতৎপরতা চালাতে যায় তাহলে অবশ্যই তাকে যুগোপযোগী কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে যুগের সাথে মানানসই আমি যদি সেকলে সেকেলে কর্মসূচি গ্রহণ করি তাহলে কিন্তু হবে না আগের যুগে রাজা তাদের কীর্তি তাদের কর্মকাণ্ড বিভিন্ন দেয়ালে প্রাচীরে লিখে রাখত কিন্তু এখন তো সেই পদ্ধতি অবলম্বন করলে করলে হবে না এখন তো টুইটারের যুগ এখন ফেসবুকের যুগ এখন ইউটিউবের যুগ সুতরাং যুগের সাথে তাল রেখে সুন্দর কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে যেটি যুবকদের কাছে আকর্ষণীয় হবে এবং যুবকদের সমাজ সংস্কারের জন্য এবং যুবকদের নিজেদের সংস্কারের জন্য সেটি কার্যকর বিবেচিত হবে এরকম পরিকল্পনা গ্রহণ করতে হবে সম্মানিত আন্দোলনের যে চার চার দফা দফা রয়েছে এই মধ্যে একটি আছে কি বা সমাজ সংস্কার সমাজ সংস্কারের তিনটি পয়েন্ট আছে তার মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে শিক্ষা সংস্কার আজকে শিক্ষার নামে যা চলছে আমাদের দেশে সে আমাদেরকে কি শেখানো হচ্ছে নাস্তিক্যবাদের শিক্ষা আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আজকে ডার ডারোনের থিওরি আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে বিবর্তন বিবর্তনবাদের থিওরি আমরা বানরের বংশধর এ ধরনের লেখা বা পাঠ্যসূচি আমাদের বইগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে আমিরে জামাত এই জন্য এগুলোর বিরুদ্ধে মাদ্রাসার পাঠ্য বৈষম্যের অন্তরালে বই রচনা করেছেন এবং শিক্ষা ব্যবস্থা সমূহ সরকারের কাছে বিভিন্ন প্রস্তাবনা এখানে দেওয়া হয়েছে বইগুলো আপনারা পড়ে নেবেন সেখানে আমাদের শিক্ষা সংস্কারের কথা বলা হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা যদি না সঠিক আমি জাতিকে দিতে পারি প্রকৃত সঠিক যদি তাওহিদ আখেরাত এবং রেসালাত ভিত্তিক যদি শিক্ষা না দিতে পারি তাহলে কিন্তু সমাজ সংস্কার হবে না এবং এই শিক্ষা দিয়ে জাতির কোনো উপকারও হবে না এই জন্য আমাদেরকে এই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে বরিশালে আমাদের আমাদের এখনও কোনো প্রতিষ্ঠান ওইরকম গড়ে ওঠেনি অবশ্যই প্রতিষ্ঠান গড়ার দিকে আমাদের মনোনিবেশ করতে হবে যাতে আমাদের আলেম তৈরি হয় এখানে যদি আলেম না তৈরি হয় তাহলে সমাজে দাওয়াতের কাজ কারো করবে অবশ্যই এরকম বৈরী পরিবেশে অবশ্যই আলেম তৈরি না করলে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন না করলে আমরা কিন্তু দাওয়াতি কার্যক্রম চালাতে পারবো না এক ভাই বললেন যে এনায়েত ভাই বললেন যে অনেক মসজিদে আমরা খতিপ দিতে পারি না আমরা যে বক্তব্য দিবে বা জুমার খুতবা দিবে সেই জন্য আমাদের লোক তৈরি করতে হবে বাংলাদেশ আহাদিস শিক্ষা বোর্ড আদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কিন্তু এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে যদিও উনিশশো সালে আহাদিস মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠিত হয়েছিল কিন্তু দীর্ঘদিন তার কার্যক্রমটা নিষ্প্রভ ছিল নতুনভাবে আমরা দুই সালে আপনারা দেখে যান নতুন করে কাজ শুরু করেছে হাদিস প্রশাসন শিক্ষা বোর্ড আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রায় শখানেক প্রতিষ্ঠান আমাদের সাথে যুক্ত হয়েছে এবং আমরা পাঠ্যসূচি পরিকল্পনা সিলেবাস প্রণয়ন সহ বিভিন্ন কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি এবং বিভিন্ন জেলায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য আমরা উদ্বুদ্ধ করছি মানুষকে আপনাদেরকে উদ্বুদ্ধ করছি যে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন কারণ শিক্ষা প্রতিষ্ঠান না গড়ে তুললে কিন্তু সম্ভব হবে না আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে গড়ে তোলার জন্য এবং আহলেদিস আন্দোলন যে শিক্ষা সংস্কার কারের কর্মসূচি গ্রহণ করেছে সেই কর্মসূচিও কিন্তু পরিপূর্ণভাবে সফল হবে না এই জন্য আমাদের প্রস্তাব থাকবে এক নম্বর তাওহিদ রিসালাত ও আখেরাত ভিত্তিক জাতীয় শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে হবে আমাদের শিক্ষার কোনো গোল নাই উদ্দেশ্যহীন উদ্দেশ্যহীন শিক্ষা দ্বারা কিন্তু কোনো কাজ হবে না এই জন্য তাওহিদ আখিরাত ও রিসালাদ ভিত্তিক শিক্ষার জাতীয় লক্ষ্য নির্ধারণ করতে হবে দুই নম্বর ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে তিন নাম্বার মেধাভিত্তিক ছাত্রনা নেতৃত্ব চালু চালু করতে হবে আজকে ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করতে যে আমাদের ভাই আপনাদের সন্তানরা যায় সেখানে গিয়ে লাশ হয়ে ফিরে আসে বাংলাদেশে আলাদি যুবসংঘ বলছে এই নোংরা রাজনীতি চলবে না বাংলাদেশে যারা মেধাবী ছাত্র তারা নেতৃত্ব সেখানে প্রদান করবে এই দলাদলি টেন্ডার বাজির এই সব নেতৃত্ব চলবে না চার নম্বর হচ্ছে ছেলে মেয়েদের জন্য পৃথক শিক্ষা ব্যবস্থা এবং কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে পাঁচ নম্বর মহিলা বিশ্ববিদ্যালয় এবং মহিলা মেডিকেল চালু করতে হবে যাতে তারা পৃথকভাবে তাদের কাজগুলো করতে হবে মেয়েদেরকে মহিলারাই সেবা দিতে পারে মেয়েরা তাদের পর্দা বজায় রেখে সেখানে লেখাপড়া করে অনেক প্রতিষ্ঠানে আমরা দেখি যে বোরখা পরে গেলে বোরখা খুলতে বাধ্য করা হয় ইতিমধ্যে কিছু এরকম ভিডিও রিসেন্ট এসেছে আমাদের কাছে আমরা দেখেছি এই ধরনের চলবে না এজন্য ছেলে এবং মেয়েরা যেন আলাদাভাবে শিক্ষা অর্জন করতে পারে সেই ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে এবং এই লক্ষ্যে জনমত গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ একদিন না একদিন হয়তো সেটি বাস্তবায়ন হবে সম্মানিত সুদুমণ্ডলী আমি যেটি বলছিলাম যে বাংলাদেশে আহলেদি যুবসংঘের মাধ্যমে এই বাংলার সমাজে যে সংস্কারগুলো হয়েছে এর তালিকা দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ফিরিসতে আমি কয়েকটি বলছি যেমন এক নম্বর হচ্ছে কুলখানি শবে বরাত এক সময় আহলাদিসদের মধ্যেও এই বিষয়গুলো ছিল তারাও শবে বরাতের হালুয়া রুটি খেত এবং মানুষ মারা গেলে কোনো জায়গায় বলে কুলখানি ফয়তাখানা বিভিন্ন রকমের মানে আছে অনেক জায়গায় আছে যেমন ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এইসব অঞ্চল আছে মরার আগে অগ্রিম ফয়তা খাওয়ায় এই ধরনের আছে মরার আগে আমি মরব আমার সন্তানরা খাওয়া খাওয়াবে কি না তাই আগে অগ্রিম কুলখানে করে ফেলে নাওজুবিল্লাহ এই যে শিখ এই যে বিদাতগুলো ধর্মের নামে অধর্ম বাংলাদেশে আলাদি যুবসংঘের দাওয়াতের ফলে কিন্তু এবং আমিরেজ আমাদের প্রচেষ্টার ফলে এগুলো সমাজ থেকে ইনশাল্লাহ উঠে গেছেন এখন অন্যান্য হানাফিদের ভাইদের মধ্য থেকেও অনেক উঠে গেছে মানুষ অনেক সচেতন হয়েছে দুই নম্বর হচ্ছে যে বাইতুল মোকাররামে এক সময় আব্দুল কাদের জিলানি বড় পীর নামে পরিচিত তার মাজারের গেলাপ নিয়ে আসছিলো সেখানে রীতিমতো পূজা শুরু হয়ে গেছিলো এটা বাংলাদেশ বাংলাদেশে আহলাদি যুবসংগ্রামেরেজ আমাদের নেতৃত্বে সেটি তাদেরকে বলার ফলে সেখান থেকে কিন্তু সেই গেলাপ কি হয়েছে অপসারণ করা হয়েছে এবং মহিলাদের সালাদেরও ব্যবস্থা করা হতো একসময় তো ঢাকার রাস্তায় ফতোয়া দেওয়া হতো মহিলাদের সালাদ কোনো মসজিদে যাওয়া যাবে না মসজিদে যাওয়া নিষেধ কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখেন সব মসজিদে কিন্তু মহিলাদের সালাতের ব্যবস্থা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশ আহলাদি যুবসংঘের কর্মপ্রচেষ্টা একটা ফল একটা নাতিজা তিন নম্বর উনিশশো আশি সালের পাঁচ ও ছয় এপ্রিল ঢাকা জেলা ক্রীড়া মিলনতনে এবং ইসলামিক ফাউন্ডেশনে তাওহিদের শিক্ষা আজকের সমাজ একটি সেমিনার হয়েছিল এই সেমিনার এবং প্রথম জাতীয় সম্মেলনের মাধ্যমে আপামর জনসাধারণের কাছে সবার কাছে আহলেদিসের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া সম্ভব হয়েছিল সেই অবস্থায় এটি ছোট কাজ ছিল না অনেক বড় কাজ ছিল আলহামদুলিল্লাহ তারই ফলশ্রুতি হিসেবে আজকে নওদাপাড়া মার কাছে লক্ষাধিক জনসমাবেশ তাবলিগ ইস্তেমার হয় বিভিন্ন মানুষ সেখানে যায় অনেক মাঝাবি ভাইও সেখানে যায় বিভিন্ন মানুষ সেখানে দিনের শিক্ষা অর্জনের জন্য কোরআন এবং সহজ সন্ন্যার বাণী শ্রবণের জন্য এবং নিজেদের আমল এবং আকিদাকে সংশোধন করার জন্য তারা যায় এটা আমাদের জন্য একটি বড় পাওয়া চার নম্বর হচ্ছে দলবদ্ধ মোনাজাত ফরজ সালাতের পরে এই জন্য কত গণ্ডগোল কত ঝামেলা হয়েছে কতজনের ইমামতির চাকরি চলে গেছে গেছে না আলহামদুলিল্লাহ এবং যুবসংঘের অনেক কর্মীকে মার খেতে হয়েছে কিন্তু আমরা দাওয়াত দিয়েছি মানুষকে বুঝিয়েছি আলহামদুলিল্লাহ এই বেদাতটা দূর হয়ে গেছে প্রায় আর সামান্য কিছু আছে ইনশাল্লাহ হয়তো এটি দূর হয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে মহরম কেন্দ্রিক বিভিন্ন রকমের অনুষ্ঠান করা হতো তাজিয়া মিছিল তারপরে আরও লাঠি খেলা বিভিন্ন ধরনের আমরা আশুরায় মহরম জামাতের যে বই আছে তার আগে লিফলেট ছাড়ানো ছাপানো হয়েছিল এসবের মাধ্যমে আমাদের বক্তৃতা আলোচনার মাধ্যমে আমাদের বক্তাদের এই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে গেছে ইনশাল্লাহ তারপরে আরেকটি ছয় নম্বর হচ্ছে আগে সূর্যাস্ত হলে আরও পাঁচ সাত মিনিট পরে কি করা হতো ইফতার করা হতো কিন্তু আমাদের প্রচার দাওয়াতের ফলে মানুষ সায়েম সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে এই দাওয়াত দেওয়ার ফলে এবং আমাদের যে রমাজানের যে সূচি আছে তোহফায় রমাজান সেখানে বিষয়গুলো আমরা বলে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন মানুষ অনেক সচেতন হয়েছে এবং যারা অনেক পিছিয়ে ছিল তারা অনেক এগিয়ে এসেছে এটি বাংলাদেশে আহলেদি যুবসংঘের দাওয়াতের একটি সংস্কারের একটি ফল তারপরে মিলাদ মিলাদ প্রসঙ্গত বই আছে আমাদের মিলাদ আলহামদুলিল্লাহ হানাফি আলেমরাও মিলাদদের বিরুদ্ধে বলছেন এখন এবং মিলাদ এটি যে বিধাত একটি সেটি মানুষ বুঝছে বুঝছে এটিও যুবসংঘের একটি সংস্কারের মধ্যে আমরা অনেক বাচ্চাদের কপালে টিপ দিই এর বিরুদ্ধে আমরা বলেছি বদনজর থেকে রক্ষা করার জন্য কপালে টিপ দেওয়া হয় এরপরে নয় নম্বর হচ্ছে উনিশশো সালের উনত্রিশে জুলাই যখন তসলিমা নাসরিন এই নাস্তিকের বিরুদ্ধে সম্মিলিত সভা সকল ইসলামী দল মিলে একটি ঢাকায় সমাবেশ হয়েছিল সেখানে প্রায় বিশ লক্ষ লোকের সমাবেশ হয়েছিল সেখানে আমেরেজ আমাদের একটি বক্তব্য দিয়েছিলেন এবং বক্তব্যের সময় একটি পয়েন্ট বলে সকল বিধান বাতিল করো বিধান কায়ম করো তার সাথে সাথে সকল মানুষই কথাটা উচ্চারণ করেছিল আলহামদুলিল্লাহ এটা আমাদের কি হয়েছে স্লোগানে পরিণত হয়েছে আর অনেক লম্বা ফিরিস্তি আছে হয়তো যুবসংঘের স্মারক বেরোলে সেখানে আপনারা বিস্তারিত দেখতে পাবেন যাই আমি যেটি বলছিলাম যে বাংলাদেশ আহলেদি যুবসংঘ হচ্ছে সমাজ সংস্কারমূলক আন্দোলন এই জন্য আমাদেরকে দিনের জ্ঞান অর্জন করতে হবে কারণ এলএম ছাড়া কিন্তু দাওয়াত দেওয়া যায় না এলেম ছাড়া দাওয়াত দিলে সেই দাওয়াতের মধ্যে ত্রুটি বিচ্যুতি এবং ভ্রান্তি সেখানে ঢোকার সুযোগ পাবে এজন্য আমাদেরকে এলেম অর্জন করতে হবে আমরা যদি শিক্ষা সংস্কার করতে চাই তাহলে আমাদের শিক্ষাবিদ তৈরি করতে হবে আমাদের সন্তানদেরকে গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে আল্লাহ বলছেন আল্লাহ মা মা মাহাবি কৌমিন হাত্তা ইউরোমা বেআসিম আমরা যদি নিজেরা পরিবর্তন না হয় তাহলে কিন্তু সমাজ পরিবর্তন হবে না সুতরাং সমাজ পরিবর্তন করার জন্য নিজেদেরকে পরিবর্তন করতে হবে ওই যে প্রথমে আমি গোরাবার কথা বলেছি সেখানে দুই প্রকার ঘোরাবা আছে এক প্রকার যারা নিজেদেরকে সংশোধন করে আর এক প্রকার হচ্ছে যারা সুননাথ যখন ভুলণ্ঠিত হয় সুন্নাথ যখন দূর হয়ে যায় বিধাত আশ্রয় নেয় তখন সুননাথকে যারা প্রতিষ্ঠিত করে এবং দ্বিতীয় প্রকারটাকে বলা হচ্ছে সর্বোচ্চ মর্যাদার স্তর বলা হয়েছে সুতরাং আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না ইনশাআল্লাহ সমাজ সংস্কারের লক্ষ্যে বাংলাদেশে আলেদ যুবসংঘ কাজ করে যাচ্ছে আলেদ আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে মাসিকার তাহারিকের মাধ্যমে সমাজ সংস্কার হচ্ছে এই সমাজ সংস্কারের জন্য আপনাদেরকে আমাদের সহযাত্রী হতে হবে এবং সমাজ সংস্কারের লক্ষ্যে জামাতবদ্ধ জীবনযাপন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ তাহলে আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এগিয়ে যায় হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই তাহলে ইনশাআল্লাহ সমাজ সংস্কার হবে এবং এই বাংলার সমাজে একসময় শির্ক এবং বিদার থাকবে না আবার সেই পূর্বের আরবীয় ইসলাম প্রতিষ্ঠা হবে যে ইসলাম এই উপমহাদেশে তথা বাংলাদেশে আরব বণিক এবং মহাদেশনেক রামের মাধ্যমে এসেছিল সেই আরবের ইসলাম নির্ভেজাল ইসলাম যে ইসলাম ছিল তৌহিদ ভিত্তিক যে ইসলাম ছিল শির্ বি এবং বিদাত বিবর্জিত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হকের পথের অভিযাত্রী হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহি